আমি শিউলি আরো একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর এখন আমি বানাচ্ছি ম্যাগি, আমার মেয়ের ব্রেকফাস্ট। আর হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের ব্রেকফাস্ট চাট আর সব কিছু হয়ে গেছে, তো মেয়ের জন্য ব্রেকফাস্টে আজকে ম্যাগি বানিয়ে দিচ্ছি। যদিও ওর ম্যাগি, পাস্তা, তারপরে চিপস, বাইরের খাবার বারণ, রেডিমেড জিনিস, তো কিন্তু ও আর মানলো না, জিদ ধরলো, তার জন্য ওকে একটু বানিয়ে দিচ্ছি। ওর এই সময় না খুব অ্যালার্জি বেরোয়, তো যে কারণে এইসব খাবার বারণ, মানে ওকে ডাক্তার বারণ করে দিতে, ব্রেড, কেচাপ, এই টাইপের জিনিস, বাইরের জিনিস। তো এখানে দেখো আর বেশি আমি শ্যুট করতে পারিনি, তো একদম লাঞ্চের চলে এসেছি। এই সবজি বানাচ্ছিলাম দেখো, আলু আর হচ্ছে ঝিঙে টমেটো দিয়ে তরকারি, আর একটা হচ্ছে আলু পটলের কষা। তো আমার রোজ ব্লগ বানানো বা রেসিপির শ্যুট করা যেহেতু অভ্যেসে পরিণত হয়ে গেছে, তো আমি সময় পেলে করেই ফেলি। তো আজকে ছোট্ট করে একটু বানিয়েছি। আর এই যে ঝিঙে আলু তরকারি বানাচ্ছি, এটাতে আমি আদা রসুন পেঁয়াজ এই মশলা দিয়েই বানাচ্ছি, পোস্ত দিয়ে বানাচ্ছি না, কারণ পোস্ত নেই বাড়িতে। আর পোস্তর যা দাম এখানে, মানে কি বলবো, আর তার থেকে মাছ মাংস খাওয়া খুব ভালো। আর এখানে দেখো আমি আর ডিমের অমলেট বানাবো, মাছ টাছ কিছু ছিল না বাড়িতে, সেই কারণে আমি সেসব কিছু বানাইনি, আর এরকম সবজির উপরেই আজকে বানিয়েছি। রান্না আমার কমপ্লিট, আর এখানে আমি এখন আম কেটে নেব। তো তার জন্য আমি আম নিতে এসেছি, দেখো অনেক আম পেকে গেছে, আর এগুলো আমরা নতুন এখন এনেছি, এক সপ্তাহও হয়নি, তো এগুলোর থেকে আমি আম কেটে নেব। আর এখানে অনেক মিক্স আম আছে, তো এগুলো অনেকটাই আম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমার সকাল থেকে টাইম হয়নি সামনে এসে কথা বলার, তো এখন একটু ফাঁকা হয়েছে যেহেতু দুপুরবেলা সবাইকে খাই, এটাই এখন একটু বসেছি। আর আমার যেহেতু এই সময়টা প্রত্যেক দিনের রুটিন হচ্ছে, মানে ভিডিও এডিটিং করার, প্রত্যেক দিন আমি দুপুরবেলায় ভিডিও এডিটিং করি। তো আজও ভাবছিলাম, আমি এমনিতে ঘুমোই না, খুব কম ঘুমোই, শুলেও আধ ঘন্টা মতো রেস্ট করি, তারপরে হচ্ছে উঠে আবার এডিটিংয়ে লেগে যাই। আমার কাজের মধ্যে থাকতে খুব ভালো লাগে, আর এটা একটা আমার অভ্যেসেও পরিণত হয়ে গেছে, এক বছরেরও বেশি হয়ে গেছে আমার ইউটিউবের জার্নি। তো সেই কারণে হচ্ছে, মানে এটা মানে করতে আমার একটা ভালো লাগা চলে এসেছে, তো সেই কারণে মানে আমি আর শুতে পারি না বা ঘুমোতেও পারি না, তো উঠে আমি ভিডিও মানে বানানো শুরু করে দিয়েছি। তো ভাবলাম আজকে তোমাদের এই আপডেটটা দিই, আর এখন যেহেতু দুদিনের বেশি হয়ে গেল, ও এখন সুস্থ আছে, ড্রেসিং করিয়ে চলে এসেছে, আর আমি ঘরে তো মলম টলম লাগিয়ে দিই, খুব বেশি চোট লাগেনি, হালকার উপর হয়েছে, মানে ব্যথা ট্যাথা লেগেছে, ও যেহেতু এত একটু মোটাসোটা মানুষ তার জন্য একটু ব্যথা লেগেছে, আর ছিলে টিলে গেছে, কোনো ফ্র্যাকচার এইসব কিছু হয়নি, তো ভগবান মানে অনেক বড় কৃপা করেছেন বড় কিছু হওয়ার থেকে, কারণ যা হয়েছিল সেটা আমি এখন বলে দিচ্ছি, তারপরে হচ্ছে আমি দেখাবো কী অবস্থায় এসেছিলো ঘরে। তো প্রত্যেক দিনের মতোই রোজ যেরকম অফিসে যায় সেরকমই শনিবার রেডি হয়ে বেরিয়ে যায় ব্রেকফাস্ট করে অফিসে, তো ওদের যে অফিসের ক্যাম্পাস ওই ক্যাম্পাসেই এই ঘটনাটা ঘটে। তো ক্যাম্পাসে এন্ট্রির একটু আগে আর সামনেই ওর অফিস, মানে বেশি দূরও যেতে হয় না, তো ওর যেখানটায় হয়েছে না ওইখান থেকে আর মানে 50 মিটারও হবে না ওর অফিস, 25 মিটার মতো হবে।
তো ওইখানে মানে গেট থেকে একটা গাড়ি ফোর হুইলার যাচ্ছিল, অনেক স্লো যাচ্ছিল। তো ও মনে হয় ফার্স্ট টাইম চালাচ্ছিল, ইয়া ফির মানে না তো ও হচ্ছে কনফিউজ ছিল, কারণ অনেক এদিক ওদিক অনেক রাস্তা থাকে, বা নতুন গাড়ি চালানো শিখছে এরকম কিছু হবে। তো অনেক ধীরে ধীরে যাচ্ছে, তো বলে অনেকটা গেল এরকম ধীরে ধীরে। তো তারপরে ভাবলো আমার হাজবেন্ড যে আমি ওকে ওভারটেক করে চলে যাই। তো গাড়িটা বাঁ দিকে ছিল, বাঁ দিক থেকে মাঝখানে চলে এলো। তো ও ভাবলো যে আমাকে মনে হয় সাইড দিল, তো সেই কারণে এই ওভারটেক করার জন্য একটু স্পিড বাড়িয়েছে, ততক্ষণে ও গাড়িওয়ালাও স্পিড বাড়িয়েছে। আর ওই স্পিড বাড়ানোর চক্করে হচ্ছে কাদায় গাড়ি স্লিপ হয়ে গেছে। তো সেই স্লিপ হয়ে তখনই অ্যাক্সিডেন্টটা হয়। আর ওই জায়গাটা নাকি এরকমই, ও বলে মানে 2 বছর আগেও আমার ওই সেমই জায়গাতে একবার এরকম হতে হতে বেঁচে গেছি। বলে একটু মানে ফাঁকা ছিল, না হলে এরকম এক অঘটন হয়ে যেত, ওটাও ফোর হুইলারের সাথে। আর যে জায়গাটাতে ঘটনাটা হয়েছে সেই জায়গাতে কালকে একজন লেডিজ অফিসিয়াল স্টাফ লেডিজ, ওর সাথেও অ্যাক্সিডেন্ট হয়েছে সেম জায়গাতে। তো জানি না কেন ওই জায়গাটা মনে হয় খারাপ কিছু থাকবে, যে কারণে ওইখানেই এই ঘটনাটা হলো আর কালকেও হলো। তো তারপরে মোটামুটি ওইখানে পড়ে যাওয়ার পরে যে গাড়িওয়ালা, ওরা কিন্তু উঠাতে আসছে না, দিয়ে এর চশমা খুলে পড়ে গেছিল। তো চশমাটা আগে উঠায় তোলে, তারপরে হচ্ছে নিজে ওঠে একাই। তারপরে অন্য একজন কোথা থেকে এলো আমার বর বলে, আমি ওকে বুঝতে পারলাম না ও কোথা থেকে এলো, কোথাও দূরে ছিল মোটামুটি, ও দেখতে পেয়েছে তো ও ছুটে এসেছে, তুলে বলে হাসপাতালে নিয়ে গেল। আর ওই লোকটাকেও নাকি পরে জানতে পারলো, চিনতে পারলো, ওর মানে এই আমাদের সামনেই একটা শপ ছিল ওর। তো ও মোটামুটি ওকে গাড়ি করে নিয়ে যায়, তারপরে ওর অফিসের স্টাফগুলোর সাথে দেখা হয়, ওরাও ঠিক অফিসে আসার মানে আসছিল, তো রাস্তায় দেখা হতে ওরাও পেছনে পেছনে চলে যায়। তো বাইরে যে হসপিটাল ওখানে গেছিল, ওখানে ডাক্তার আসেনি, কারণ সকাল সকাল ও অফিসে যায়, তো ডাক্তার আসেনি বলে ওখান থেকে ফিরে এসে আমাদের ক্যাম্পাসেরই ডাক্তার ছিলেন, একজন ফোন করে বলল তোমরা এখানে নিয়ে আসো। আর বাকি যে, তো তখন আমাদের ক্যাম্পাসেই ওর ট্রিটমেন্ট হয়, দিয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ও তারপরে বাড়ি আসে। আমি ততক্ষণে বিন্দুমাত্র টের পাইনি, বা আমাকে কেউ খবরও দেয়নি যে এরকম এরকম ঘটনা হয়েছে। যখন ও বাড়ি আসে হঠাৎ করে আমি বললাম এখনই গেল, আবার চলে এলো, মানে আধা ঘন্টা 1 ঘন্টা বাদে এসেছে বাড়ি ফিরেছে, 1 ঘন্টা মতো হবে। তো তার মাঝখানে বৃষ্টিও হয়েছে, তো তখন ভালো হয়তো বৃষ্টি যেতে ভিজেছে সেই কারণে চেঞ্জ করতে এসেছে, বা অন্য কোনো দরকারি কাজে এসে থাকবে। তারপরে হঠাৎ করে বলছে আরে আমি তো পড়েই গেছি, দিয়ে তখন আমি বললাম কত লেগেছে কি, তারপর দেখলাম, দেখে ব্যান্ডেজ দেখে তো একটু ভয় পেয়ে গেছি, এবারে দেখলাম তারপরে অফিসের স্টাফও ছাড়তে এসেছে, তো তখন বুঝতে পারলাম নিশ্চয়ই একটু বেশিই লেগেছে, তবেই তো স্টাফগুলো এসেছে। দিয়ে তারপরে ওরা ছিল বলে আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করিনি কোথায় কি হয়েছে, একটু জাস্ট ওপরে জিজ্ঞাসা করলাম। তারপরে যখন স্টাফগুলো চলে গেল তখন হচ্ছে আমার হাজবেন্ডকে সব কিছু জিজ্ঞাসা করলাম কি হয়েছে কি না। দিয়ে তারপরে হচ্ছে তখন তো কিছু করার ছিল না, ও অলরেডি সব কিছু করেই এসেছিল, তো তখন অত ব্যথাও ছিল না। ব্যথাটা বেড়েছে পরের দিন রবিবার দিনে প্রচণ্ড ব্যথা। তো তারপরে সেদিন কি করলাম, হচ্ছে ড্রেসিংও খোলা হয়েছে রবিবারে, কারণ একদম ভেজা ভিজে গেছিলো পুরো ব্যান্ডেজ, তো ওইগুলো খুলে দিতে এখন খুব তাড়াতাড়ি রিকভারি করছে আমাদের পরিচিত ডক্টর, মানে পুরো ফ্রেন্ডলি বলা চলে, আমাদের থেকে এজে বেশি হলেও মানে বন্ধুত্ব একটা খুব ঘরোয়া বন্ধুত্ব হয়ে গেছে। তো উনি এসেছিলেন, উনি বিকেলবেলায় ঘটনাটা ঘটে, সেদিন বিকেলবেলায় ডাক্তার বন্ধু খবর পায়, তো উনি আসেন,
এসে সঙ্গে সঙ্গে ও বললেন আপনি যে মলমটা লাগাচ্ছেন সেটা লাগাবেন না, অন্য একটা দিচ্ছি সেটা লাগান, খুব তাড়াতাড়ি ভালো হবে। তো সেটা সত্যি সেদিন রাতে একটা জায়গায় লাগালাম, পরের দিন দেখলাম ভালোই ওটা কাজ করছে, একটু জ্বলন হচ্ছে কিন্তু ভালোই কাজ করছিল। তো তারপরে হচ্ছে পায়ে রবিবারে যখন পায়ের ড্রেসিং হাঁটুর যে ড্রেসিং করলাম সেই ব্যান্ডেজটা খুলে দিতে ওখানেও লাগানো শুরু করেছি। তো এখন আজকে হচ্ছে সোমবার, তো আজকে মোটামুটি ও অনেকটাই ভালো আছে, শুধু উঠতে বসতে একটু কষ্ট হচ্ছে, হাঁটতে যেহেতু হাঁটুতে বেশি চোট লেগেছে তো ওখানে এখন হচ্ছে চামড়াটা এখন শুকিয়ে যাচ্ছে না, যার কারণে টান ধরছে চামড়ায়, ও ব্যান্ড করতে পারছে না, তারপরে বসতে পারছে না, খুব অসুবিধা হচ্ছে। তো সেটাই, আর বাকি হাতের ব্যথা ট্যাথা মানে কমেছে, আগে অতটা নেই, কারণ পেন কিলার দিয়েছে, তারপরে টিটেনাস ইঞ্জেকশনও, তো ব্যথা মোটামুটি সহ্যের মধ্যে, অত ইয়ে হয়নি। আর তারপরে সেই জন্য আজকে ভাবলাম, আজকে ও তো সবাই, মেয়েও ভালো আছে, হাজবেন্ডও ভালো আছে, আর খাওয়া দাওয়া সব কিছু যতটা পাচ্ছি আমি ওনার যত্ন নিচ্ছি। আর এখন ফ্রি, দুপুরবেলায় আমি ফ্রি হয়ে গেছিলাম, কালকে যদিও বিজি ছিলাম কিন্তু আজকে একটু ফ্রি ছিলাম, তাই ভাবলাম তোমাদের একটু জানিয়ে দিই আর একটা ভিডিও বানাই। তো চলো তোমাদের দেখিয়ে দিই ওর কত কি চোট লেগেছিল, সেদিনে আমি ছোট্ট করে একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা তোমরা দেখো। আর তোমাদের একটা কথা বলবো যে তোমরা একটু খুব সাবধানে চলাফেরা করবে ও গাড়ি ফাড়ি চালাবে, কারণ এখন এই বৃষ্টির সিজনে মানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, মানে ভালো সব কিছু ভালো, দেখুন আমাদের ক্যাম্পাসের রাস্তা এত সুন্দর এত ভালো, কিন্তু ওখানে এরকম ঘটনা ঘটে গেল। তো সেরকম কেউ তো জান মানে জেনে শুনে তো এইসব ঘটনা ঘটে না, তাই যতটা সচেতন হওয়া যায়, মানে না জেনেই হয় সচেতন থাকার পরেও। তো আমার হাজবেন্ড কখনোই স্পিডে গাড়ি চালায় না, আর যথেষ্ট ও সেফলি সব কিছু কাজ করে, ওরকম হুটহাট কিছু মাথায় ওর আসে না, তো তবুও এরকম হয়ে গেল। আর কয়েক বছর ধরে কিছু না কিছু হচ্ছে, আর এত সময়টা খারাপ যাচ্ছে না, মানে কি বলবো, কি যে করি, কোনো পুজো টুজো করার কথা ভাবছি, মানে এখন উল্টো পাল্টা মাথায় আসছে কেন ওর সাথে কেন এসব হচ্ছে, এই নিয়ে একটু চিন্তায় আছি, বাকি বাকি তো আর সেরকম কিছু তো দেখো পেনটা পুরো এইখানটা হাঁটুর কাছটা ছিঁড়ে গেছে, আর হচ্ছে হাতে লেগেছে কনুইয়ের কাছে, আর এই আঙুলগুলোতেও লেগেছে, তো ছোটো আঙুলটাতে লেগেছে, আর হচ্ছে চোখের দুই পাশে উপরে নিচে চোখে লেগেছে, তো মুখ দেখাবে না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আমার দেখে সেদিন মানে সেদিন দেখে আমার খুব খারাপ লেগেছিল, আর খারাপ লাগলেও তখন করার কিছু থাকে না, হয়ে গেলে কি আর কিছু করা যায় বলো, হওয়ার আগে ভাবতে হয়, কিন্তু এমন কিছু ঘটনা ঘটে না যেটা মানে বুঝতেই পারা যায় না, যতই তোমরা সেফ থাকো যতই সাবধানে চলাফেরা করো হয়ে যায়, কখন যে এরকম হয়ে যায়, তো সেরকমই এই ঘটনাটাও ছিল, এখনও ভালো আছে। আর আমার না সবসময় হাসি খুশি ব্লগ বানাতে খুব ভালো লাগে, এরকম দুঃখী মনে ব্লগ বানাতে আমার একটুও ভালো লাগে না, আমি বেশ হাসি খুশির মানুষ, মানে সবসময় হাসি খুশি থাকতে চাই, সবার সাথে মিলেমিশে হই হট্টগোল করে থাকার মানুষ, আমাকে দুঃখী একদম ভালো লাগে না। এক এক সময় ভগবান এমন কিছু সামনা করার না যে দুঃখী মনে বানাতেই হয়, এর মানে উপায় থাকে না। তো চলো, দুঃখ শেয়ার করার মতো আর আমার কেউ ছিল না, যদিও বাড়ির লোক আছে কিন্তু বাড়ির লোকেরা তো কেউ আসতে পারবে না, বা ওদেরকে বললে ওরা কাঁদবে, মাকে বললাম কেঁদে ফেলল, তুই ধ্যান রাখবি, এ করবি সে করবি, মেয়েকে দেখবি জামাইকে দেখবি, এইসব করে ও ইমোশনাল কাঁদতে শুরু করে দেয়। তো মাকেও আমি বেশি কিছু বলতে পারবো না, তোমরাই আমার একটা সুন্দর, এই কিছুদিনের মধ্যে আমি অনেক বন্ধুকে পেয়েছি, যেটা মানে তোমাদের সাথে শেয়ার করলে আমার মনটা একটু হালকা হবে, আর তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই এই ঘটনা ঘটেছে, আর ভালোও লাগলো তোমাদের সাথে শেয়ার করে। অনেকেই কমেন্ট করে বলেছো যে
এখন ভিডিও পোস্ট করার দরকার নেই, দাদা ভাইয়ের যত্ন নাও, তোমার পরিবারের যত্ন নাও। এই কমেন্টগুলো খুব ভালো লেগেছে আমার। আর সেরকম কেউ নেই যে যার সাথে আমি একটু মন খুলে কথা বলবো বা কাউকে কিছু আমার দুঃখের কথা শেয়ার করব। তো তোমরা একটা সুন্দর একটা আমাদের বন্ডিং মানে শুরু হয়েছে কিছু জনের মধ্যে, তো সেটা দেখে ভালো লাগছে। তো চলো আর বেশি বড় করবো না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। তো খুব শিগগিরই আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা সবাই সবাই নিজেদের ধ্যান রাখবে আর ভালো।